আমরা বেশ কিছুদিন ধরে ব্যাঙ্গালোরে আছি, তো এখানে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। তো আজকের একটু ফ্রি টাইম, তো আজকে ডাক্তার দেখানো নেই, তো আবার 2 দিন পরে। তো আমরা চাচ্ছি এখান থেকে একটা মন্দিরে যাব, তো তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি। এবং ব্যাঙ্গালোরে যদি তোমরা আসো এখানে নারায়ণী হসপিটালে, এবং যদি তোমরা সময় পাও তাহলে এখানে কাছাকাছি যে মন্দিরগুলো আছে সেগুলো তোমরা দর্শন করতে পারো। এখানে হচ্ছে পরশুরাম সুশীলা ধাম, সেখানে আমরা যাব, এবং 2 দিন পরে আমরা ইসকন মন্দিরে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা 4 জন যাচ্ছি, কাকি আছে আর অদ্রিতা কাকা, আমরা এই 4 জন যাচ্ছি। তো হাই করে দাও অদ্রিকা। তো আমরা এই মন্দিরে পৌঁছে গেছি, আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি 7 কিলোমিটার। ভাড়া নিয়েছে অটোতে 180 টাকা। আপনারা বার্গেটিং, একটা জিনিস এখানে কিন্তু কোনো বার্গেটিং করলেও কাজ হবে না, অটোওয়ালারা যে ভাড়া চাইবে সেই ভাড়াই আপনাদের দিতে হবে। তো বেশি দূরে না, 15 মিনিট হাইয়েস্ট লাগে যদি জ্যাম না থাকে। তো আমরা চলে এসেছি এখানে, খুব সুন্দর একটা মন্দির, বেশ ভালো লাগছে। আমাদের অদ্রিকা, যার জন্য আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম আর ওকে ডাক্তার দেখিয়েছি। তো সবাই প্রার্থনা করবেন যাতে ওর শরীর আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এমনিতেই ও খুব সুস্থ, মানে ওকে মনেই হয় না যে ওর কোনো ট্রিটমেন্ট হয়েছে। তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ওর ভালো থাকে। আর আমরা এখন আছি পরশুধাম মন্দিরে, আপনাদের দর্শন করানোর চেষ্টা করেছি। এখানে খুবই সুন্দর মন্দির, আপনারা যদি ব্যাঙ্গালোরে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন। খুবই সুন্দর একটি মন্দির, এখানে আসলে ভালো লাগবে যদি আপনারা ব্যাঙ্গালোরে এসে যদি সময় পান। এই নারায়ণী হসপিটালে অনেকেই আসে, অনেক দিন ধরে থাকে, 15 দিন 20 দিন ধরে থাকে, তার মধ্যে যদি 1 দিন 2 দিন আপনারা যদি সময় বের করতে পারেন। নারায়ণী হসপিটাল থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই মন্দিরটি, তো অবশ্যই আপনারা এসে ভিজিট করবেন, খুবই ভালো লাগবে।